হজমে সমস্যা থেকে ফ্লু কিভাবে ব্যবহার করবেন স্টার অ্যানিস, পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্টার অ্যানিস মশলার স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ নিয়ে। স্টার অ্যানিস এক প্রকার ফুল, সাধারণভাবে বিরিয়ানি, মাটন বা চিকেন কারিতে ব্যবহার করা হয়। এই মশলা ব্যবহার করলে স্বাদ আর গন্ধ দুইটাই কিন্তু বজায় থাকে। এছাড়াও যে কোনো বাদশাহী মেনুতেই কিন্তু ব্যবহার করা হয় এই মশলা। ফ্লু, সর্দি কাশি, ভাইরাল জ্বর, নাক বন্ধ, বুকে কফ জমে যাওয়া, একাধিক সমস্যার সমাধানে এই মশলা ব্যবহার করা হয়। যাদের হজমে সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু স্টার অ্যানিস খুব ভালো। গরম পানিতে 5 থেকে 7 মিনিট স্টার অ্যানিস দিয়ে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে নিয়ে খেতে পারলে কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যাবে। খাওয়ার 30 মিনিট পর এই পানি খেতে পারেন। আবার স্টার অ্যানিসের সঙ্গে লবঙ্গ, দারুচিনি দিয়ে ফুটিয়ে খেতে পারলে কিন্তু আরও বেশি ভালো কাজ করবে। স্টার অ্যানিসের মধ্যে থাকে সিকিমিকি অ্যাসিড। বাচ্চাদের ট্যামিফ্লু প্রতিরোধে কিন্তু এই স্টার অ্যানিস ফোটানো পানি খুবই ভালো কাজে দেয়। স্টার অ্যানিস পেটের স্রাবকে উদ্দীপিত করে, হাইপোসেক্রেটরি ডিসপেপসিয়া এবং ক্ষুধার আশে আক্রান্ত ব্যক্তিদের দ্বারা এটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। স্টার অ্যানিস পেটের ফোলাভাব কমায়, পেট শিথিল হয় এবং পেট ফাঁপা রোধ হয়। তদতিরিক্ত এটি হজমের দুর্বলতার কারণে ক্র্যাম্প এবং পেটে বাধা রোধ করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি সরিয়ে দেয় এবং পা এবং বাহুতে তরল জমা করে। এটিতে অ্যান্টি স্পাসমোডিক বৈশিষ্ট্য রয়েছে, এর অর্থ এটি অন্ত্রের কোলিকের উপস্থিতি রোধ করে। এটি একটি শক্তিশালী কাফের, কাশি ব্রঙ্কাইটিস হ্রাস করে এবং পাচনতন্ত্র থেকে শ্লেষ্মা পরিষ্কার করতে সহায়তা করে। অন্যদিকে হাঁপানিতে আক্রান্ত সকলের জন্য এটি অনেক উপকারী। ইথানল এবং ক্যারোফিলিন যুক্ত করে, এটি রিউমেটিজমের মতো ব্যথা থেকে মুক্তি দেয়। টপিক্যালি ব্যবহার করা যেতে পারে কারণ এটি একটি ভালো অ্যান্টিমাইক্রোবিয়াল। ত্বকের অবস্থান নিরাময় করে এবং খোলা ক্ষত বা জ্বালা উপশম করে। স্টার অ্যানিস বাচ্চাদের মধ্যে শ্বাসকষ্ট থেকে মুক্তি দেয়। অ্যানিস দেওয়ার আগে এটি অপরিহার্য শিশু রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন। স্টার অ্যানিস প্রসূতি মায়ের জন্য খুবই উপকারী কারণ এটি স্তনের দুধ বৃদ্ধি করে। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।